38, 90, 17, ঠিক আছে? তিনটে তিনটে করে নেবে, শেষে সাত রয়েছে, সাত কার শেষে? তিনের শেষে তিনকে লিখবে। এবার এটা কার মাঝখানে? তো 389, মানে এগুলির মাঝখানে, উপরে কি সাত? তাহলে সাত আমাদের, 73 আমাদের অ্যান্সার, ঠিক আছে? তাহলে এর আগের দিন তোমাদেরকে ঘন শিখিয়েছিলাম, আজকে ঘনমূল কি করে বের করতে হয় সেটা তোমাদেরকে দেখাবো। তোমরা যদি কেউ ঘনমূল বের করতে না জানো তাহলে এই ভিডিওটা তোমাদের জন্য, আর খুবই শর্ট ট্রিক্সের মাধ্যমে এই ভিডিওতে তোমাদেরকে ঘনমূল বের করা দেখাবো। আর তারই সাথে সাথে লাস্টে একটা ট্রিক্স তোমাদেরকে শিখিয়ে দেবো, যেটা কি না তোমাদের অনেকটা হেল্প হবে যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য। তো আজকে চলো, মোটামুটি কিছু তোমাদের জন্য রাখা হয়েছে, এইখানে কিছু রাখলাম। তো প্রথমে দুই তিনটে একটু আস্তে ধীরে তোমাদেরকে বুঝিয়ে দেবো, লাস্টে আমিও সাথে সাথে সবগুলি সলিউশন দেখিয়ে দেবো। তাহলে চলো শুরু করা যাক। তাহলে চলো প্রথমটা দেখি, একদম ফার্স্ট একটা একটা করে যাব, ঠিক আছে? এগুলি 10 পর্যন্ত যে কিউব ঘন, 10 পর্যন্ত ঘন তোমাদের অবশ্যই কিন্তু মুখস্থ রাখতেই হবে, ঠিক আছে? এটা 10 পর্যন্ত রাখলে হবে, তারপরে বাদবাকিগুলি না হলেও চলবে। বাদবাকিগুলি এর আগে কিন্তু দেখিয়ে দিয়েছিলাম কী করে বের করতে হয় ঘন শর্ট ট্রিক্সের মাধ্যমে। তো আজকে আমি কী করবো, ঘনমূল, ঠিক আছে? যেরকমটা একটা জাস্ট প্রথমে একটা ছোট্ট করে উদাহরণ দিচ্ছি, তোমরা যারা একদম নতুন জান না তাদের জন্য তো একটু শিখতে তো হবেই। ধরো আমি এটাকে ধরে চলছি, এই সাতের কিউব, সাতের কিউব, ঠিক আছে? সাতের কিউব কত? 300 কত? 43। সাতের কিউব 343, কিন্তু মানে যেটাকে সাতের ঘন হচ্ছে 343, আর 343-এর ঘনমূল, ঘনমূল হচ্ছে সাত, ঘনমূলকে সাত, আর সাতের ঘন হচ্ছে 343। এটা হচ্ছে মূল ফ্যাক্ট। এর আগের দিন আমরা এটা বের করেছিলাম, যেরকম ঘন মানে আর কি কোনো সংখ্যা ছিল তার আমরা ঘন বের করেছিলাম, আজকে এটা থাকবে। এগুলো মানে জাস্ট ছোটো একারে তোমাদেরকে বলছি, আজকে এরকমটা থাকবে, এগুলো ঘন, এই মানে কি বলবো, ঘনগুলো থাকবে, ঘন থেকে ঘনমূলটা মানে ঘনমূলে নিয়ে আসবো, ঠিক আছে? আশা করি বুঝতে পারলে ব্যাপারটা কী বলতে চাইলাম। চলো এক এক করে সব বুঝতে পারো, কোনো টেনশন নেই, সব তোমাদেরকে ডিটেলসেই বলবো, কোনো অসুবিধা না হয়। চলো প্রথম একটা একটা করি, 1728, মানে 1728। এবার তোমাদের পরীক্ষার খাতা কী বলে দেওয়া থাকবে? পরীক্ষা খাতায় বলা থাকবে যে এটার ঘনমূল বের করো, ঘনমূল বের করো, ঠিক আছে? অথবা এমনটা দিয়ে দিতে পারে, ধরো 3√1728, ঠিক আছে? এইখান থেকে এইটা আমার বেরোবে, আমাদের ঘনমূলটা বেরোবে, অথবা আমি যেটা বললাম এরকমটা লেখা থাকবে, বলা থাকবে ঘনমূল বের করো, ঠিক আছে? এই ঘনমূল কত এটা লেখা থাকবে, এরকমটা লেখা থাকবে, ঠিক আছে? তো আমাদেরকে তাড়াতাড়ি ক্যালকুলেশন করে বের করতে হবে, না তো পরীক্ষা তো শেষ হয়ে যাবে খুব তাড়াতাড়ি। তাহলে চলো আমরা আপাতত আজকে দেখবো যে শর্ট ট্রিক্সের মাধ্যমে কী করে ঘনমূল আমরা বের করতে পারি, ঠিক আছে? ঘনমূল তো দেখো, ঘনমূল করতে গেলে কী হবে, তিনটে তিনটে করে সিলেক্ট করবে, একদম ডান সাইডের থেকে ধরবে, ডান সাইড থেকে তিনটে, তারপরে তিনটে তিনটে করে এদিকে যাবে, ঠিক আছে? কিন্তু আপাতত দেখতে পাচ্ছি বাঁ সাইডে একটা পড়ে রয়েছে, তিনটে নেওয়ার পরে বাঁ সাইডে একটা পড়ে আছে, যেরকমটা আছে সেরকমই থাকুক। এইবার আমরা একটা জিনিস ফলো করব, যে এই যে তিনটে যে নিলাম, এই তিনটের শেষের ইউনিট ডিজিটটা কত? 8 আছে। 8 আমরা খুঁজব কার বর্গ 8, এই সরি কার ঘন 8, দুইয়ের ঘন কি 8, যেটা কিউব। তাহলে আমরা জানি দুইয়ের যে শেষ, দুইয়ের কিউব কত? 8 হয় লাস্টে, তাই এর জন্য শেষের ইউনিট ডিজিট আমরা ফলো করব, আর কার সেটা সেটাকে আমরা লিখে দেবো, দুইয়ের ঘন 8, তার জন্য আমরা 2 লিখলাম। এটুকু বুঝতে পারলে আশা করি, একটু ধৈর্য ধরো, একদম ক্লিয়ার সব বুঝতে পারবে। তো এখানে লাস্টে কি, এখানে দেখো লাস্টে 1 পড়ে আছে না, এই একটা কার মাঝখানে, এই একটা কার মাঝখানে, এই একটা দেখো মানে কি 1-এর কিউবই তো 1, তার মানে কি এইখানেরটা আমাদের কি হবে, 1 হবে, ঠিক আছে? তার মানে এই 12-এর কিউব হচ্ছে এটা, মানে সোজা কথা বলতে গেলে এই 1728-এর যে ঘনমূল সেটা হচ্ছে 12, ঠিক আছে? এটা দেখ, ফালতু দেওয়ার দরকার নেই। তাহলে এই হচ্ছে মেন ফ্যাক্ট। এবার আমরা দ্বিতীয়টা দেখব, চলো এক এক করে, এটা যদি বুঝতে না পারো দ্বিতীয়টা আরেকটু দেখো, অসুবিধা দুই তিনটে দেখলে একদম ক্লিয়ার হয়ে যাবে তোমাদের। চলো দেখি দ্বিতীয়টা কী রয়েছে। তাহলে প্রথমটা আমরা ক্লিয়ার করে দিলাম, দ্বিতীয়টা কত? 27-44 আছে, তাই না? আমরা কি করলাম, তিনটে তিনটে করে সিলেক্ট করব আমরা ঘনমূল বের করার জন্য, লাস্টে কে আছে? 4 আছে।
দেখো চার কার শেষে চার আছে, চারের কিউব কত? 64। দেখবে এই ঘনর কেসে না, ঘনমূলের কেসে কিন্তু একটা একটা করে সংখ্যা থাকবে শেষে, মানে কোনো ডবলের কোনো কেস নেই, যেটা কিনা ওই বর্গ টর্গ বের করতে গেলে একটু সমস্যা হতো। এই ঘন বের করা বেশি সহজ, বেশি সহজ কি, একদমই সহজ। চারের কিউব কত? 64। 64-র শেষে দেখো চার রয়েছে, তার মানে দেখো এখানেও চার আছে, তার মানে এই যে গ্রুপটা এখানে কত বসবে? চার বসবে, ঠিক আছে। মানে যেহেতু চারের কিউব 64 আর 64-র শেষে চার আছে, তার মানে এখানেও চার রয়েছে, তাহলে চার বসলো। আর এই যে দুইটা, দুই রয়েছে না একদম শেষে, তাহলে এই দুইটা কার মাঝখানে? এই দুইটা দেখো এনাদের দুজনের মাঝখানে, একের কিউবের 1, দুইয়ের কিউবের 8, এনাদের মাঝখানে কে আছে? এনাদের মাঝখানে 2 আছে না? তো ওপরেরটা, ওপরেরটা, ওপরেরটা যেটা সেটা আমাদের লিখে দিলে আমাদের অ্যান্সার, মানে চোদ্দোর মানে 14 আসলো কার ঘন, কার ঘনমূল? এই 2744-এর ঘনমূল হচ্ছে কত? 14 আমাদের অ্যান্সার, ঠিক আছে। তো এই হচ্ছে ফ্যাক্ট। আচ্ছা তোমাদেরকে একটা জিনিস বলে দিচ্ছি, এর আগের দিন অনেকে ভিডিও দেখেছো কিনা জানি না ঠিক মতন, তবু আজকে লাস্ট দেখিয়ে দিচ্ছি। এটার ঘন আবার কি এটা আসবে? দেখো আসবে তো অবশ্যই, এর আগের দিন শর্ট ট্রিক্সটা যে দেখিয়ে দিয়েছিলাম, 14 এই সাইডে, এই সাইডে 14 নিলাম। এরও আর একটা শর্ট ট্রিক্স আছে তোমাদেরকে, সেটা দেখাবো, সেটা একটু লেন্দি হয় অবশ্য, তার জন্য এটাই তোমাদেরকে দেখিয়ে দিই। চারটে জায়গা তৈরি করবে, এটার কিউব কত? এটার কিউব 64, এটাকে দুবার গুণ, 4 গুণ 4 ইন্টু 1, এইখানে যেটাই থাকবে সেটা দিয়ে গুণ করে দেবে একবার। এই যেটা দিয়ে কিউব বানালাম সেটা দুবার, আর এটা একবার, তাহলে 4-4 কত? 16 বসে গেল ওই জায়গাটায়। এইবার ওটার কিউব বানিয়েছি, একদম ওই পাশেরটার কিউব বানিয়েছিলাম, এবার এই পাশেরটার কিউব বানাবো, একের কিউব একই হয়, আর এই 1 দুবার গুণ, আর এই 4 একবার গুণ, ভেতরে এই সাইডে যেটা থাকবে পাশে সেটা একবার গুণ হলে, তাহলে 4×4 হচ্ছে এই জায়গাটা। এই মাঝখানের দুটো ডবল হয়, 16×2 কত? 32, আর 4×4 কত? 8। এইবার শুধুমাত্র একটা যোগ করতে করতে চললেই আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে। ডবল সংখ্যা আছে কিন্তু একটা সংখ্যাকে শুধুমাত্র রাখবো, এখানে লাস্ট এইদিকে 6 আছে না, 6টাকে কেটে এই পাশে বসিয়ে দেবো, ঠিক আছে। 300×48, 48 আর 6 কত হচ্ছে? 54। 54×4 হাতে রইল 5, এই 5 এখানে অ্যাড করে দেবো। আর আমার এখানে কত হচ্ছে? 12×5 কত? 17×7 হাতে রইল 1, এই 1×1=2। দেখো সেম জিনিস, এই দেখো এইটা 2744, এই দেখো এখানে 2744 চলে আসে। এইভাবে শর্ট ট্রিক্সের মধ্যে খুব দ্রুত অ্যান্সারগুলি বের করবে, ঠিক আছে। তো চলো পরেরটা এবার আমরা বের করব। দ্বিতীয়টা হয়ে গেল, তৃতীয়টা মানে 9261, ঠিক আছে। তিন এদিকের থেকে তিনটে সিলেক্ট করে নেবো, এখানে বাসের একটা ছাড়া আর কেউ নেই, তাহলে একটাকে রাখবো। শেষে 1 আছে, 1 কার পাশে? 1 একমাত্র 1-এর পাশে হয়, তাহলে 1 হবে, মানে 1×1 তাই 1, ঠিক আছে। আর এই যে 9টা, এই যে লাস্টে যে 9টা, ওইটা কার মাঝখানে থাকবে সেটা ফলো করবে, ঠিক আছে। এই 9টা এনাদের দুজনের মাঝখানে না, এই 2×3 আর 3×3 মাঝখানে, তাহলে ওপরেরটা, ওপরেরটা, ওপরেরটা কত? 2, এই 21 আমাদের অ্যান্সার চলে আসবে। মানে 9261-এর যে ঘনমূলটা সেটা কত? 21 আমাদের অ্যান্সার চলে আসবে, ঠিক আছে। এই দেখো এবার এবার ধীরে 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 শর্ট মানে একদম শর্ট রুলসের মাধ্যমে তোমাদেরকে দেখাতে হবে। প্রথমে ডিটেলসটা একটু বললাম, এখানে কত? 15625, তাই না? তিনটেকে সিলেক্ট করবো, লাস্টে দুটো পড়েছে, দুটোকে রাখবো। শেষে কত? 5, তাহলে একদম বিলকুল কোনো টেনশন নেই, 5 থাকা মানে 5-এর কিউবিলের শেষে থাকে, তাহলে 5-কে বসিয়ে দিলাম। এইবারটা হচ্ছে 15, 15 কার মাঝখানে? 15 কার মাঝখানে? 15 কার মাঝখানে? এনাদের মাঝখানে, দেখো এই 8×2 আর 3×3 মাঝখানে 15 থাকে, তাই না? এনাদের মাঝখানে, তাহলে ওপরেরটা, নিচেরটা নয়, ওপরেরটা 2, এই 2 আমাদের বসে যাবে। 25 আমাদের অ্যান্সার আসলো, আর 25-এর বর্গ ঘন হচ্ছে এটা, আর এর ঘনমূল হচ্ছে এটা, ঠিক আছে। মানে 15625-এর ঘনমূল হচ্ছে এটা, আর এটার ঘন ওটা, ঠিক আছে। আশা করি বুঝতে পারলে। এইবার এত সময় একটুখানি বেশি 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 বকবক করলাম, এইবার কিন্তু আরও স্পিডে তোমাদেরকে জিনিসগুলি দেখাতে থাকবো। 35 35, তারপরে 937, তিনটেকে সিলেক্ট করব, এই দুটোকে পড়ে রয়েছে, দুটোকে সিলেক্ট করলাম। এইবার আমার 7 কার পাশে ভাই? 7 7 7 7 7, এটাগুলিগুলো মুছে দিই, তাহলে বুঝতে তোমাদের অসুবিধা হবে না। 7×3 কত? 3×3 হচ্ছে 27, তার মানে এখানে শেষে 7 রয়েছে, তার মানে 3 বসবে এই জায়গাটা, এটুকু ক্লিয়ার হয়ে গেলাম। 25 এই সরি 35 35 কার মাঝখানে? এনাদের দুজনের মাঝখানে না,
35টা মানে 3 এর কিউব আর দিয়ে 4 এর কিউব উপরেরটা নিচেরটা নয় উপরেরটা 3 এই 3 আমাদের এখানে বসে গেল 33 আমাদের অ্যানসার মানে 35937 এর যে ঘন সেটা হচ্ছে আমাদের অ্যানসার 33 আমাদের অ্যানসার ঠিক আছে তারপরেরটা চলো দেখি 50 তারপর 65 লাস্টে 3 তাহলে 3 টাকে সিলেক্ট করবে এগুলো জাস্ট তাড়াতাড়ি হয়ে যাবে মনে মনেই করতে পারবে পরে একবার প্র্যাকটিস করে ফেলার পরে আচ্ছা আবার বলে দিচ্ছি ভিডিওটা তাদের জন্য যারা পারে না এই সমস্ত অঙ্কগুলো ঠিক আছে তাদেরকে স্ট্রং করার জন্য এই ভিডিওগুলো বানানো তো চলো দেখি 3 যেটা রয়েছে 3 3 3 3 3 3 3 মানে 3 ও শেষে 3 শেষে 3 মানে কি 7 এর কিউব 343 তার মানে 7 বসবে এখানে শেষে 3 এই দেখো শেষে 3 মানে 7 এর কিউব হয়ে 343 আসে তাহলে শেষে 3 শেষে 3 থাকার জন্য 7 কেন 7 এর কিউব লাস্টে 3 আসে তাই 7 বসালাম এবারে 50টা কার মাঝখানে 50টা দেখো এনাদের মাঝখানে আবার দেখো 50টা এনাদের মাঝখানে তার মানে 3 এর কিউব 27 4 এর কিউব কত 64 তাদের মাঝখানে উপরেরটা বসবে নিচেরটা কখনো না উপরের দিকটা উপরের 3 3 এর কিউব 27 মানে 3 বসে যাবে ঠিক আছে উপরের সাইডটা বসাবে এই আমাদের 37 অ্যানসার চলে আসলো যেটা কিনা এটার বর্গ এই সরি ঘনমূল ঘনমূল ঠিক আছে আর অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো তোমাদের কমেন্টটা তোমরা কতটা বুঝতে পারছো এই ব্যাপারটা নিয়ে চলো দেখি তারপরে হচ্ছে 85 85184 ঠিক আছে আমরা প্রথমে 3টাকে সিলেক্ট করব তারপর পড়ে আছে দুটো দুটোকে নেব এবার একটু চট জলদি করে লাস্টে কত 4 আছে 4 মানে 4 এর কিউব 64 হয় মানে এখানে কত 4 বসবে এখানে কত 4 বসবে আর যে 85 ভাই কার মাঝখানে রয়েছে 85 এনাদের দুজনের মাঝখানে আছে তাই না 85 এদের দুজনের মাঝখানে আছে মানে উপরের সাইডে 4 রয়েছে 4 আমাদের অ্যানসার মানে 44 আমাদের অ্যানসার অনেক সময় হয়তো ভুল করে ঘন বলে ফেলছি একটুখানি তোমরা বুঝে নিও ব্যাপারটা এবার চলো চলে আসবো মানে নিচেরটা নিচে 11 76 49 ঠিক আছে এটা গেল এবার দেখো 3টে সিলেক্ট করার পরে আরও 3টে এখানে পড়ে আছে তাহলে ওইভাবে 3টে নিয়ে নিলাম শেষে 9 কার পাশে 9 কার পাশে 9 এক মাস সেটা হচ্ছে 729 তার মানে কি এখানে 9 বসবে এবার অত এরো মেরো দেবো না ঠিক আছে 117 কার মাঝখানে 117 এনাদের মাঝখানে 117 এনাদের মাঝখানে তাহলে ওপরেরটা 4 আমাদের অ্যানসার মানে 49 আমাদের অ্যানসার এটার ঘন মূলটা হচ্ছে কত 49 কত 140608 এটা এটা সিলেক্ট করে দিলাম 8 শেষে গার আছে এবার তোমরা নিজেরাও প্র্যাকটিস করো 8 শেষে গার আছে এই যা না এটা আগে ধরবো না আগে এইগুলো খেয়াল করবো 8 মানে এটা রয়েছে তাহলে 8 যদি এটা থাকে তাহলে মানে কিন্তু 2 শেষে থাকবে আর এখানে 140 কার মাঝখানে আসবে 140 মানে এনাদের মাঝখানে চলে আসবে তাই না মানে উপরের সংখ্যা কত 5 আমাদের অ্যান্সার মানে 52 আমাদের সঠিক অ্যান্সার মানে এই এটার ঘনমূল হচ্ছে 52 ঠিক আছে ঘনমূল কত 52 চলো দেখি তারপরে আচ্ছা এইপরে আমরা চলে আসবো তো তার নিচেরটা একদম এটা 17 17 56 16 3টে করে সিলেক্ট করে নিলাম শেষে 6 আছে 6 মানে 6 এর শেষে 6 কিউবের শেষে 6 আছে মানে 6 লিখবো 175 কার মাঝখানে হওয়া সম্ভব এনাদের মাঝখানে 175 হওয়া সম্ভব তাই না তাহলে উপরের সাইড কত 5 রয়েছে 5 এর কিউব রয়েছে ওটা তাহলে 5 আমাদের 56 আমাদের অ্যান্সার বোঝা গেল এই ঘনমূলটা হচ্ছে 56 এটার ঘনমূলটা 56 ঠিক আছে তাহলে আশা করি বুঝতে পারলে পরীক্ষা খাতায় তোমাদের কিন্তু এইভাবেই কিন্তু শর্ট ট্রিক্সের মাধ্যমে তাড়াতাড়ি করতে হবে নাহলে কিন্তু প্রচুর সময় নষ্ট যাবে চলে যাব একদম ডান সাইডে এটা কত আছে 22 22 69 81 3টে করে নিলাম শেষে 1 আছে 1 মানে এইখানের 1 মানে 1 বসবে এবার আমরা এই সাইডেটা সবসময় ওইভাবে নেবে যেটা দেখাচ্ছি যেভাবে তোমাদের 226 কার মাঝখানে হওয়া সম্ভব এইটার মাঝখানে তাই না 200 কত 26 এটার মাঝখানে হওয়ার কথা তার মানে উপরের সাইডটা কত উপরের সাইডটা আমার 661 আমাদের অ্যান্সার ঘনমূলটা কত 61 আমাদের অ্যান্সার এরপরে চলে আসবো আমরা এটা 314 4
3 2। তোমরা অবশ্যই প্র্যাকটিস করো নিজেরাও। এটা আমার দুই আছে শেষে, দুই কার শেষে, আটের শেষে, তাহলে আটকে লিখলাম। এই 314 কার মাঝখানে? 314 এনাদের মাঝখানে, উপরের 6, তাহলে 68 আমাদের অ্যান্সার। ঠিক আছে, আর শেষে তোমাদেরকে আরেকবার দেখিয়ে দেবো ঘনটা কী করে বের করতে হয়, অনেকে যারা নতুন ভিডিওতে দেখছো তাদের জন্য। চলো দেখি, তারপরে আমরা এটাতে ধরবো 38 90 17। ঠিক আছে, তিনটে তিনটে করে নেবে, শেষে 7 রয়েছে, 7 কার শেষে? তিনের শেষে, তিনকে লিখবে। এবার এটা কার মাঝখানে? এটা কার মাঝখানে হয়? এটা কার মাঝখানে? 300 389, মানে এগুলির মাঝখানে, মানে উপরে কি 7, তাহলে 7 আমাদের, 73 আমাদের অ্যান্সার। ঠিক আছে, তাহলে এটার ঘনমূলটা কোনটা? এটা। ঠিক আছে, তো এটার ঘনমূল এটা, মানে 73 ঘনমূল। চলো দেখি তারপরে এটা আমরা ক্লিয়ার করব। 61 41 আর এদিকে 25। ঠিক আছে, তাহলে তিনটে তিনটে করে নিলাম, পাঁচ পাঁচ মানে একটাই থাকবে, পাঁচ পাঁচ লিখলাম। এবার এই 614 কার মাঝখানে? এনাদের মাঝখানে, তার মানে উপরেটা 8 8 লিখব। ঠিক আছে, তার মানে 85 অ্যান্সার আমাদের, এটার ঘনমূল হচ্ছে 85। ক্লিয়ার? 85। চলো দেখি আর দুটো আছে, ক্লিয়ার করে দিই তোমাদেরকে, তারপরে চলে আসবো। এটা 970299, এই তিনটে এই তিনটে। ঠিক আছে, 9 কার শেষে? 9, এই দেখো 10-এর মধ্যে এগুলো আসবে। ঠিক আছে, অনেকের কনফিউশন হতে পারে জিনিসটা নিয়ে, এই 11-র পর থেকে ইউনিট ডিজিটগুলো ফলো করবে না, এই যে শেষে যে 9-টয় থাকছে, 9-2 যাই থাকছে কেন, এই 10-এর মধ্যে থাকা যে সংখ্যাগুলি তাদের মধ্যে থেকে ফলো করবে। 9 শেষে কত? 9-এর 9-এর 9 থাকে, 9 মানে 9-9-এর যে কিউব 700 কত? 29, এটাকে লিখলাম। 970 কার মাঝখানে? 970 এদের মাঝখানে, তাহলে উপরে কত? 9 9 আমাদের লাগলাম, তাহলে 99 হচ্ছে ঘনমূল, এটার ঘনমূল, ঘনমূল মূল হচ্ছে 99। ঠিক আছে, চলো লাস্ট ওটা রয়েছে, ওটা তোমাদেরকে ক্লিয়ার করে দেখিয়ে দিই যাতে তোমাদের কোনো রকম সমস্যা না থাকে। এটা চলো 140 49, আর কত? 28 এটা। এবার এখানে তিনটে রয়েছে না, এখানে টোটাল 4টে ধরে নাও, সব থেকে বেটার হবে। ঠিক আছে, কি করবে? এখানে লাস্টে 8 রয়েছে, 10-এর মধ্যে ফলো করবে। ঠিক আছে, 10-এর মধ্যে থাকা সংখ্যাগুলির শেষের ইউনিট ডিজিটগুলি ফলো। 2-এরটা রয়েছে, 2-এর ঘন কত? 8, তাহলে এখানে 2 বসবে, 2-এর ঘন 8, তাই জন্য 2 বসলো। আর এটা কার মাঝখানে? এটা দেখো, এটা দেখো 1400 1400, মানে 1400 মানে এই এইখানে বসবে, যে 1331 আর 1728-এর মাঝখানে বসবে, তাহলে উপরেরটা কত? 11, এই 11 আমরা লিখবো, মানে 112 হচ্ছে আমাদের অ্যান্সার। এটা ঘন ঘনমূল হচ্ছে, এটা ঘনমূল, ঘনমূল এটা। ঠিক আছে, 112। আর একটা জিনিস তোমাদেরকে একটু দেখিয়ে দিই, ওই ভিডিওগুলো অবশ্যই নিয়ে আসবো, তবু একটু তোমাদেরকে দেখিয়ে দিই, যেটা বলছিলাম লাস্টে একটা কথা বলবো তোমাদেরকে। দেখো 9-এর সাথে যদি মনে করো 9 9 9, ঠিক আছে, গুণ ধরো 2 5 7, এরকম যদি গুণ দেয় তাহলে চট জলদি করবে কী করে? এরকম পরীক্ষা কিন্তু দিয়ে রাখে কখনো কখনো, ঠিক এইভাবে এইভাবে ভিডিওটা অবশ্যই আনবো, আরও যেগুলি লেন্দি প্রসেস সেগুলিকে সহজ যে ট্রিক্সের মাধ্যমে করা হয় সেগুলো তোমাদের জন্য নিয়ে আসবো। যদি দেখো এরকম 3টে 9, তার সাথে সামথিং কিছু গুণ দিয়ে বসলো, তখন তাড়াতাড়ি করবে কী করে জানো? এই যে কটা 9 আছে এখানে, 3টে 9, 3টে 0 বসাবে সাইডে, 3টে 0 বসালে এরপরে কী আছে? এরপরে হচ্ছে দেখো এই যে যেই সংখ্যাগুলি আছে এই সংখ্যাগুলি এদিকের থেকে মাইনাস করে দেবে, মানে কি 2 5 7 মাইনাস করে দাও, মাইনাস করলে 3 হয়, হাতে রইলো 1, মানে এখানে 6 4 বসবে, হাতে মানে 3 মানে 7 বসবে, হাতে রইলো 1 মানে 6 বসবে, এখানে 5 এখানে 2, এটা আমাদের অ্যান্সার চলে আসবে। ঠিক আছে, কত শর্ট ট্রিক্সের মাধ্যমে হলো না? তো এইভাবেই তোমাদের জন্য পরবর্তীতে আরও অনেক প্ল্যান আছে, সে তোমাদের জন্য শর্ট ট্রিক্সের ভিডিও আনবো। তো আজকে এই পর্যন্ত রইলে, ভিডিওটা থেকে তোমরা কতটা শিখতে পারলে, কতটা বুঝতে পারলে, তোমরা চাইলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। পরবর্তী তোমাদের জন্য আরও নতুন নতুন ভিডিও তো আনবোই, বারবারই বলছি, আর নতুন যদি হয়ে থাকো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো।